নীল ব্র্যান্ডকে কজন চেনেন বলুন তো? আচ্ছা, চেনা বাদ দিন, নাম শুনেছেন এই ক্রিকেটারের? শনিবারের পর থেকে অনেকেই হয়তো শুনেছেন এই নামটা, যারা শোনেননি তাদের আগে জানিয়ে দেয়া যাক। নীল ব্র্যান্ড সাউথ আফ্রিকান ক্রিকেটার, আরও পরিষ্কার করে বললেন, নীল ব্র্যান্ড সাউথ আফ্রিকার নতুন টেস্ট ক্যাপ্টেন। সাউথ আফ্রিকা নতুন ক্যাপ্টেনের নাম ঘোষণা করলো, অথচ একজন পাল ক্রিকেট ভক্ত হয়েও আপনি তাকে চেনেন না, এটা ভেবে রাগ হয়ে যাওয়ার বুঝি দরকার নাই। কেননা এই ক্রিকেটার এখনও টেস্ট ক্রিকেটে ডেবিউই করেননি, অর্থাৎ নিজের অভিষেক টেস্টেই সাউথ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন এই ক্রিকেটার। শুধু ব্র্যান্ড একাই নয়, শনিবার সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড সফরে দুই টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে, যেখানে 14 জনের 7 জনই এখনও টেস্টে ডেবিউ করেননি। চলমান ভারত সাউথ আফ্রিকা টেস্ট সিরিজের স্কোয়াডের মাত্র 3 জন আছেন নিউজিল্যান্ড সফরের স্কোয়াডে। মূলত 10 জানুয়ারি থেকে শুরু হবে সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ SA20। SA20-র ফাইনাল হবে ঠিক 1 মাস পর, ফেব্রুয়ারির 10 তারিখ। কিন্তু নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার প্রথম টেস্ট শুরু হবে ফেব্রুয়ারির 4 তারিখ। অর্থাৎ সাংঘর্ষিক হবে টেস্ট আর ফ্র্যাঞ্চাইজি লিগের শিডিউল। এ কারণেই টেস্ট ক্রিকেটের জন্য একেবারে তৃতীয় সারির একটা দল দিয়েছে সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ড। একই সাথে টেস্ট ক্রিকেট আর ফ্র্যাঞ্চাইজি লিগ চলে অস্ট্রেলিয়াতেও, কিন্তু সেখানে টেস্ট ক্রিকেট ছেড়ে বিগ ব্যাশে খেলতে যাওয়ার সুযোগ নেই ক্রিকেটারদের। বিগ ব্যাশের সব দলের মালিকানা থাকে ক্রিকেট অস্ট্রেলিয়ার হাতেই, তাই ক্রিকেটারদের ন্যাশনাল ডিউটি বাদ দিয়ে ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব পালনে যেতে হয় না। অন্যদিকে SA20-র 6 দলেরই মালিক IPL-এর ফ্র্যাঞ্চাইজিগুলো। এই কারণেই মূলত ক্রিকেট সাউথ আফ্রিকা অসহায়, এই কারণেই আন্তর্জাতিক ম্যাচের চেয়ে বেশি গুরুত্ব পায় ফ্র্যাঞ্চাইজি লিগ। গ্রীষ্ম পেরিয়ে শীতে মেতে উঠি উৎসবে, এখন ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশব্যাক। আশঙ্কার বিষয় হলো আন্তর্জাতিক ক্রিকেটকে এবারই প্রথম অবহেলা করছে না ক্রিকেট সাউথ আফ্রিকা। গেল বছরও SA20 লিগ আয়োজনের জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সুপার লিগের সিরিজ বাতিল করেছিল সাউথ আফ্রিকা। বিশ্বকাপে খেলার জন্য তখন বাহুমাদের তাকিয়ে থাকতে হয়েছিল বাংলাদেশের দিকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলতে নিউজিল্যান্ডের মতো কঠিন প্রতিপক্ষের দেশে তৃতীয় সারির দল পাঠিয়েছে সাউথ আফ্রিকা। দেশটার বারবার এমন কাণ্ডে তাই প্রশ্ন উঠছে, দেশের ডিউটির চেয়ে টাকাই বড় হয়ে যাচ্ছে? অবশ্য সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ডের এমন কাণ্ডে একদিক দিয়ে লাভ হবে বাংলাদেশ আর BPL-এর। 10 ফেব্রুয়ারির পর ফাঁকা হয়ে যাবেন বেশিরভাগ প্রোটিয়া ক্রিকেটার, ব্যাটে বলে মিলে গেলে তখন সাউথ আফ্রিকানদের আনা যাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে। ফয়সাল হাবিব, ক্রিকফ্রেন্জি।